হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল শিউলিস কিচেন। শিউলিস কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য শেয়ার করতে চলেছি কাঁচকলার কোফতা কারির একটি দুর্দান্ত রেসিপি। কাঁচকলার কোফতা কারি যেমন হেলদি তেমনই কিন্তু খুবই টেস্টি। চলো বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। কোফতা কারি তৈরি করতে প্রথমেই লাগছে কাঁচকলা। কাঁচকলাগুলোকে আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে দিয়ে এটাকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে আমি এটাকে 7 থেকে 8 মিনিট সময় ধরে সিদ্ধ করে নিয়েছি। এখন একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে এখন কলা থেকে ছোকলাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। কলাটা যেহেতু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, এই জন্য কলা থেকে কিন্তু খুব সহজেই চোকলাটা উঠে যাচ্ছে। এভাবে আমি সব কলাগুলো থেকে চোকলাটাকে ছাড়িয়ে নিয়েছি। সব কলাগুলোকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখন একটা স্পুনের সাহায্যে কলাগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি। আর আস্তে আস্তে করে কলাগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি, যাতে কলার মধ্যে কোনো দানা ভাব না থাকে। খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মুসুর ডাল বাটা। মুসুর ডালটা আমি আগে থেকে আধা ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটার এখন একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 7 মতো লবণ, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়ো। সব কিছু এখন খুব ভালো করে কলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এভাবে সব কিছু দিয়ে কলাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। তোমরা চাইলে হাত দিয়েও খুব ভালো করে চটকে মেখে নিতে পারো। এই পর্যায়ে আমার এটা মাখা সম্পূর্ণ হয়ে গেছে। এখন একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। এখন তেলটা গরম হয়েছে কিনা সেটা একটু দেখে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখন যে কলার ব্যাটারটা রেডি করেছিলাম সেটাকে আমি এরকম বল আকারে তৈরি করে নিচ্ছি। এখন এটাকে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এইভাবে আমি বল বল তৈরি করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ সবগুলোকে আমি এইভাবে দিয়ে দিয়েছি। একটা সাইড আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন উল্টে দিচ্ছি অপর সাইডটা ভাজার জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবে, না হলে কিন্তু এই কলার কোফতাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। আর ভেতর থেকে কিন্তু অবশ্যই কাঁচা থেকে যাবে, এই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো করে ভেজে নিতে হবে। দুটো সাইডই দেখো আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন কোফতাগুলো কিন্তু আমার সম্পূর্ণ রেডি। এগুলোকে আমি তুলে নিচ্ছি। এগুলো আমি সব তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরে আর 1/2 চা চামচ পরিমাণ মৌরি। এগুলোকে আমি 30 সেকেন্ড মতো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ, 6 থেকে 7 কোয়া রসুন, 1.5 ইঞ্চি আদার একটা স্মুথ পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, 7 মতো লবণ। আর মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল এর মধ্যে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট সময় ধরে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ পরিমাণ টমেটো পিউরি। এখন মশলার সঙ্গে টমেটো পিউরিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি আর 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আবার মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 মিনিট মতো ঢেকে রাখছি। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা কিন্তু আমার খুব ভালো করেই কষে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ জল ব্যবহার করেছি। তোমরা চাইলে বেশি কিংবা কম ব্যবহার করতে পারো। এখন আমি ঝোলটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। আমি এখানে 2 থেকে 3 মিনিট সময় ধরে ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা কোফতা। কোফতাগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি 10 মিনিট মতো রান্না করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমার কোফতা কারি রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো,
দিয়ে খুব ভালো করে একটু নেড়ে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। কাঁচকলার কোফতা কারি কিন্তু আমার সম্পূর্ণ তৈরি, আমি এটাকে সার্ভ করে নিয়েছি। সো ফ্রেন্ডস, তোমাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও। ফিরে আসছি এরকমই অন্য কোনো ইউনিক রেসিপি নিয়ে।